আজকে এমন একটা জীবন গল্প ধারণ করলাম, সত্যি আমি অনেক অবাক হয়েছি। আমি এখন আসছি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে আমি নিজেও পড়াশোনা করেছি, এবং এখানে এমন একজন ভাই পড়াশোনা করেছেন যে হাঁটতে পারেন নিয়ে এই সেই সুউচ্চ দালান কোঠার বিশ্ববিদ্যালয়ে উনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। সত্যি একটা মানুষের ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী হলে ঢাকা এমন একটা নগরী যেখানে কেউ কাউকে অতটা গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, সবাই আত্মকেন্দ্রিক। এই জায়গাটাতে কোন কনফিডেন্স আপনি? কনফিডেন্স বলতে আমার পরিবারের সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট আছে আমার পরিবার থেকে। এই পরিবারের সাপোর্টের জন্য আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। তাছাড়া আমার এর পাশাপাশি আমার ফ্রেন্ডরা, আমার বন্ধুরা আমাকে এই পর্যন্ত আসতে অনেক সহযোগিতা করেছে। তারা যদি সহযোগিতা না করতো, বা সহযোগিতা বলতে না, তারা যদি আমাকে এই সাপোর্টটা না করতো, তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম। উনি, আমি যখন ডকুমেন্টারিটা করতেছিলাম তখন ভাই বলতেছিলেন যে আমার ফ্রেন্ড আমার পা। চিন্তা করেন, বন্ধু তো এমনই হওয়া উচিত। আমাদের আসলে আমাদের যে একটা কালচার আছে হাডুডু খেলা, একে অপরকে টেনে ধরা, সব জায়গায় এমনটা নাই। আর ওনার জন্য শুধু একমাত্র, ওনার ক্লাস কয়তলায় ছিল? মানে আচ্ছা, পাঁচতলায় ক্লাস ছিল, কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ ওনার দিকে তাকিয়ে নিচে দিছে পরে, তাই না? তখন আমাদের এবি ফোরের কাজ চলমান ছিল, তখন আমাদের লিফটের কাজটা বন্ধ ছিল, মানে লিফট চলমান ছিল না। তো ওইখানে আমার উঠা যাওয়াটা কষ্ট হবে বলে তাই আমার ক্লাসটা আমাদের এবি ওয়ানের এইখানে ফার্স্ট ফোরে ক্লাসটা দিয়েছিল। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্ট? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি। জীবনে কী করতেছেন একটু স্বপ্ন দেখান না আমাদেরকে। আমার জীবনে হচ্ছে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, কারণ আমাদের মতো মানুষকে অনেকে মনে করে সমাজের বোঝা, কিন্তু আমি সমাজকে দেখাতে চাই যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদের পাশে থাকলে এবং আমাদের দিকে কেউ সাপোর্ট করে আমরাও বিশ্বজয় করতে পারবো। আমরাও বিশ্বজয় করতে পারবো, ইয়েস। আমি যে বিষয়টা বলতে চাই ভাই, আপনি নিজে একটু চালাবেন এটা। দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে এমনভাবে নিজেকে গড়ে তুলেছেন, আমরা জিততে চাই, কিছু একটা করে দেখাতে চাই। আসলে স্বপ্ন স্বপ্ন বলি না, আর ডিপ্রেশন, বিশেষ করে ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, ম্যাক্সিমাম পোলা পান, অনেক ডিপ্রেশন, কোনো কাজ পান না, মানে কী করবো না করবো দেখেন। ডিপ্রেশনে থাকার কথা ওনার, যিনি কিনা মানে আরেকজনের সহযোগিতা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে আমাদের সেই মাঠ, যে মাঠ দেখলে মন ভালো হয়ে যায়। তো ভাইয়ের ভিডিওটা করার সময় এতটাই ভালো লাগা কাজ করতেছিল, এদিকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। তো একটা মানুষ সত্যি কতটা স্বপ্নবাজ হতে পারে উদাহরণ একটা, ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং আসলে সত্যিকার অর্থে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবে, এগুলো টকশোরগুলি হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে নিজের যে যার জায়গা থেকে যদি কাজ করি, উনি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, আশা করছি উনি ওনার বাড়ির ঘর থেকে অনেক কিছু করতে পারবেন। আজকে অনেকে কন্টেন্ট বানাচ্ছেন, মিরাজ আফ্রিদি নাম সম্ভবত, তার হাত নাই অথচ তাকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে, কীভাবে? ওইটা তার স্কিল, সে একটা কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে। তো যাই হোক, সব মিলে মুনতাসির মামুন ভাই, আমাদের মামুন ভাই নামে ক্যাম্পাসে খুব পরিচিত, উনি ভালো থাকুক এবং উনি ওনার স্বপ্নকে পূরণ করুক এবং স্বপ্ন দেখাক বাংলাদেশকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।